আমাদের প্রথম ট্রেক স্টার্টিং পয়েন্ট বলতে এখানে শুরু হলো সোনারপুর স্টেশন থেকে। এত ভারী লাগেজ, খুব কাহিল হয়ে পড়েছি, জানি না কতদূর ট্রেকটা কমপ্লিট করতে পারবো। এই যে ট্রেকের কনিষ্ঠতম সদস্য আমাদের নবনীপা, আমরা আজকে 30 তারিখ 30শে অক্টোবর সোনারপুর থেকে আমাদের সোনারপুরে বাড়ি এবং সোনারপুর থেকে আমরা শুরু করলাম আমাদের ট্রেকের যাত্রা। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে বসে আছে আর আমাদের ব্যাগ সামলাচ্ছে আমাদের কনিষ্ঠতম সদস্য। এই আমাদের দার্জিলিং মেল এবং সামনে যাচ্ছে বিখ্যাত ট্রেকার সাগর রায়। বিভিন্ন রকম শৃঙ্গ জয় করে এবার চলেছেন সান্দাকফু ফালুটে। আমাদের ট্রেন দার্জিলিং মেল চলা যাক। আমাদের কোচ স্লিপার কোচ, আমরা আমাদের কোচের দিকে এগিয়ে চলেছি। আমাদের ডিনার কমপ্লিট। এই হচ্ছে ফার্স্ট আমাদের ট্রেকের ফার্স্ট ফল, জানলাটা এত পর্যন্তই আছে, এটা আর খুলছে না, মানে খুলছে না। ভারতীয় রেলের গরম ফল, আমাদের ডিনার কমপ্লিট। শুয়ে পড়বো সকালে, ওনার রেকর্ডিং করছি না, সবাইকে সকালে উঠে দেখলাম ট্রেন 1.5 ঘন্টা লেট, রাতে বেশ বৃষ্টিও হয়েছিল। অগত্যা বসে থাকা ট্রেন ছুটে চলল কিন্তু তার গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 11টায় আমাদের শেয়ার গাড়ি ছাড়বে, আমরা দেরি না করে একটি ভ্যানে উঠে ছুটে চললাম শিলিগুড়ি দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে। যন্ত্রটি ভাড়া পড়েছিল 40 টাকা করে। এই হচ্ছে সরকার গ্যারেজ, এখান থেকে আমরা গাড়ি বুক করেছি, শেয়ার গাড়ি। এই শেয়ার গাড়ি এখান থেকে আমাকে নিয়ে যাবে সূত্রে অবধি। 600 টাকা পার সিট নিয়েছে। এই গাড়িতে আমরা যাচ্ছি। করে নেয় জন প্রতি। তো এই সিটটাতে 4 জন বসায় জেনারেলি। তো স্বাচ্ছন্দ্যের জন্য আমরা 4টে সিট বুক করেছি, যদি আমরা 3 জন কিন্তু আমরা 4টে সিট বুক করেছি। সকাল রাত থেকে ঘুম হয়নি, ভীষণ কষ্ট, যেতে যেতে আমাদের ট্রেক রুটটা সবাইকে একটু বলি। আজকে যাব আমরা ধোত্রে, ওখান থেকে পরের দিন টংলু টুমলিং হয়ে যাব জাওবাড়ি, জাওবাড়িতে রাত্রিবাস। তারপরের দিন জাওবাড়ি থেকে কালীপুখরি, কালীপুখরিতে রাত্রিবাস। তারপরে কালীপুখরি থেকে সান্দাকফু হয়ে যাব চন্দু, চন্দুতে রাত্রে থেকে তারপরের দিন যাব আমরা সাবরগ্রাম, সাবরগ্রামে এক রাত থেকে চলে যাব ফালুট, ফালুটে রাত্রিবাস। তারপরের দিন ফালুট থেকে নামা সামানদেনে, সেখানে রাত্রিবাস। পরিশেষে সামানদেন থেকে শ্রীখোলা, সেখানে একটা রাত কাটিয়ে পরের দিন বাড়ি ফেরা। যেহেতু আমাদের এটা প্রথম ট্রেক, তাই ছোট ছোট হল্ট নিয়ে আমরা এই ট্রেক রুটটা সাজিয়েছি। ধোত্রে মানেভঞ্জনের কাছেই পাহাড় ঘেরা সুন্দর একটি ছোট্ট গ্রাম। আমরা ছিলাম রাজেন তামাংয়ের ফিনিক্স হোমস্টেতে। সুবিধার্থে ওনার বুকিং নাম্বার এখানে আমরা দিয়ে দিলাম, আপনারা বুক করে যেতে পারেন।
আমরাও তাই করেছিলাম। আমাদের পৌঁছানোর সাথে সাথে রাজেনজি এবং তার স্ত্রী সুন্দরভাবে আমাদের খাবার পরিবেশন করছে, লাল পরিবেশন করছেন। খুব সুন্দর সাজানো রান্নাঘর। তারপর লাঞ্চে কি আছে দেখা যাক। এক কারি রয়েছে, ডাল রয়েছে, অনেক খাবার রয়েছে, শাক রয়েছে, ভাজা রয়েছে, জমিয়ে খাওয়া হবে। লাঞ্চ শেষ, লাঞ্চ করে আমরা একটু চারপাশ হাঁটতে বেরিয়েছি ধোত্রের গ্রামে। কি অপূর্ব একটা গ্রাম, ছোট্ট গ্রাম, পাহাড় ঘেরা, কিন্তু প্রচণ্ড কুয়াশা চারদিকে, কুয়াশা। এখন সবে বেলা 3টে বাজে, তাতেই এই অবস্থা। ভাবুন, এই কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা একটু চারপাশটা হেঁটে দেখছি গ্রামটার। দিনটি ছিল দীপাবলি। ধুত্রের গ্রামবাসীরা ফুল দিয়ে খুব সুন্দরভাবে তাদের ছোট্ট ছোট্ট ঘরগুলিকে সাজিয়ে তুলেছিল। আমাদের আজকের দিনের গাইড ছিল একজন স্পেশাল, রাজেনজির ছেলে রেহান্ত। সে গোটা গ্রামটা আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিল। আমরা গাইড রেহান্ত, আপ কাহাঁ জানা হয়? মন্দির কাহাঁ পর হে? চলো লেকে। আমরা একটা মন্দিরে আছি, ধোত্রে মন্দিরে। সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন, মনে হচ্ছে ছোট ছোট বেলুন। আলো জ্বালিয়ে রেখেছে, সুন্দর দেখতে। ফুলগুলো আমাদের ওখানে দেখা যায় না, বল না? শিব মন্দির, মনেস্ট্রির দুয়ারটি বন্ধ ছিল, তাই আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু এরপরে রাইহান যা করল তা আমরা অবাক। সে শেখালো একটা দারুণ জিনিস, দেখুন তাকে একটু পরে। আবার কর, এ দেখ এ দেখ। পুদে জোরসে জোরসে করে না পড়ে গেল।
রায়হান্ত, লরি, এদের মতো যে আমরা কখন ছোট হয়ে গেছিলাম বুঝতে পারিনি। আমরা ওদের সাথে খেলায় মেতে উঠেছিলাম। কিছুক্ষণ ওখানে থেকে আমরা চললাম ধুত্রের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ধরতে হবে বিখ্যাত ট্রেকার যে এভারেস্ট জয় করে এসছে, মাকালু জয় করে এসছে, যিনি এভারেস্টে লাঞ্চ করতে যেতেন। হ্যাঁ, সেই ট্রেকার, যাই হোক, তাকে একটু সাহায্য করতে হলো। আমরা এখন চলেছি ধুত্রের ভিউ পয়েন্টের দিকে। আমাদের যে গাইড সেই ভুলে গেছে কোথায়। রিয়ান্ত, কাহাঁ পার হয় বেটা ভিউ পয়েন্ট? চলো। আমরা এইটুকু সময়ের মধ্যে বেশ কিছু জিনিস দেখলাম। হ্যাঁ, সুন্দর ছবির মতো সাজানো একটি গ্রাম। যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির হোমস্টে পেতে চান, তো এটা দেখতে পারেন। অ্যালপিন ইন, এর ভালো রিভিউ আছে। এটা যে পদ্মা হোমস্টে, বেশ কিছু হোমস্টে রয়েছে। এটা যে পদ্মা হোমস্টে, আর একটা হোমস্টে, এবং দিওয়ালি বলে সুন্দর সাজানো হচ্ছে। একজন শিশুর কাছে খেলার মাঠটি সবচেয়ে প্রিয় জায়গা। আমাদের রায়হান বাবু তার সবচেয়ে প্রিয় জায়গাটিতে আমাদের নিয়ে চলল। অন্ধকার নেমে আসছে, সেদিকে কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই ছোট্ট রায়হানদের। Thank you.
হচ্ছে ফুটবল খেলা যা, এখানে ছেলেরা খেলছে, এত সুন্দর মাঠ, লড়ি সরে এসো, খেলছে দাদারা খেলছে। আজকের দিনের ধত্রে সফর, ছোট্ট গ্রাম ধত্রে, বেশি কিছু দেখার নেই কিন্তু যা আছে অনেক কিছু। আমাদের ছোট্ট রিহান্ত অনেক কিছু ঘুরিয়ে দেখালো, ওর মন, ওর আসতে মন চাইছিল না খেলা থেকে, এখন খেলার মাঠের দিকে তাকিয়ে আছে। খেলোগে তুম তুমি? আমরা একটু বিশেষ কাজে আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছি, জায়গাটা দেখছি কি সুন্দর সাজিয়েছে, ছোট্ট জায়গা কিন্তু আলোকসজ্জা এত সুন্দর সাজিয়েছে প্রতিটা বাড়িতে। ফুলের মালা দিয়ে, আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এখানে এই যে থোরের যে খোসাগুলো আছে সেইগুলোকে নিয়ে এবার মোমবাতি জ্বালিয়ে এই থোরের খোসাগুলো দিয়ে তাদেরকে গার্ড দেওয়া হচ্ছে। এতে দুটো জিনিস হচ্ছে, খাওয়াতে মোমবাতি গুলো নিভলেও না, আবার দেখতেও খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এটা থোরের খোসা দিয়ে করেছে, দারুণ ব্যাপার। আটকে দেওয়া হলো, কি সুন্দর। কখন যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না, এবার ঘুমোতে যাওয়ার পালা। কারণ সামনের দিনগুলো যে বড়ই কঠিন হতে চলেছে আমাদের কাছে। শুভরাত্রি ধত্রে, দেখা হবে নেক্সট এপিসোডে আপনাদের সাথে। ধত্রে টু জাওয়া।